গত কিছুদিন ধরে রাজধানী সহ আশেপাশের এলাকাগুলিতে চোরের দল একেবারে সক্রিয় হয়ে উঠেছে। প্রতিদিন কোন না কোন জায়গায় চুরির ঘটনা সংঘটিত করেই চলেছে। সোমবার রাতে চোরের দল হানা দিল রাজধানী বটতলা এলাকায়। এদিন বটতলার টিআরটিসি বাউন্ডারি ওয়ালের সাথে থাকা নটি ফলের দোকানে চোরের দল হানা দিয়ে ফল সহ নানা সামগ্রী নিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার ভোরে ঘটনাটি প্রকাশ্যে আসে। এ নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেয়। ফলের দোকানগুলি যে জায়গায় রয়েছে বাউন্ডারির পেছনেই রয়েছে বটতলা পুলিশ ফাঁড়ি, তা সত্ত্বেও চোরেরা কিভাবে দোকানে হানা দিয়ে সবকিছু চুরি করে নিয়ে যায়, এখন পুলিশের ভূমিকা নিয়েও উঠছে নানান প্রশ্ন। এই লাইনে দোকান আছে প্রায় আপনার 45টার 48টার মতো, এবং এটার পেছনে আউটপোস্ট, এই যে এটার এই বাউন্ডারির পেছনে আউটপোস্ট। হ্যাঁ, আমরা ফুটপাতে দোকানদারি করি, কিন্তু এইভাবে জিনিসপত্র নিল আউটপোস্ট আছে কেন সামনে, কিন্তু পুলিশের নজরে এটা আসলো না, এটা তো দুঃখজনক। আর দূরত্ব না, এক কদম, এক কদম পেছনে আউটপোস্ট, এটা বিল্ডিংয়ের দিকে দেওয়া যাইতেছে আউটপোস্ট। কি দোকান আপনার? সব ফলের দোকান, সব ফলের দোকান।